আইনডি বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। তো জাওয়াত ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় পাকা ধান থেকে শুরু করে আলু শাকসবজি চাষের কিন্তু ক্ষতি হয়েছে। তো গত একদিন আগে কিন্তু ভিডিওর মাধ্যমে আমি জানিয়েছিলাম 2,40,000 কৃষক আবারও ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু পাবে। তো সেই সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে এসেছে, আপনাদের লাইভ প্রুফ সহকারে আমি দেখিয়ে দেব। এবং সেখানে কিন্তু সেই ভিডিওতে বলেছিলাম যে 880 কোটি টাকার কিন্তু ফসলের ক্ষতি হয়েছে। তো আগে আপনাদের আমি প্রমাণগুলো দেখিয়ে দিচ্ছি এবং ভিডিও শেষে বলে দেবো যে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো টাকা চলে না আসে আপনি কি করবেন। তো ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো দেখতেই পাচ্ছেন ডিয়ার কাস্টমার, ইওর অ্যাকাউন্ট নাম্বার বলা আছে এখানে এবং হ্যাজ বিন ক্রেডিটেড ফর রেস 17,690 টাকা কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। তো দেখতেই পাচ্ছেন 21 তারিখ আজকের ডেটে কিন্তু ঢুকেছে এবং এটা সন্ধ্যার দিকে ঢুকেছে 5টার দিকে এবং ক্রপ ইন্স্যুরেন্স SCS, ঠিক আছে। তো বুঝতেই পাচ্ছেন যে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার কাজ কিন্তু জারি রয়েছে। তো দেখুন আবারও কিছু জনের কিন্তু ঢুকেছে এবং আপনাদের যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন। তো দেখুন এখানে কিন্তু একজন কমেন্ট করেছে, উনি বলেছে দাদা আমি 8,000 টাকা পেলাম মালদা ডিস্ট্রিক্ট থেকে। এরপর দেখুন ইনি একজন বলেছে দাদা আমি পেলাম 21,000 টাকা। তো বুঝতেই পারছেন এই ভিডিওটা থেকে, অর্থাৎ যে ভিডিওটা কিন্তু আমি গত কালকে দিয়েছিলাম। এরপর দেখুন এখানে কিন্তু একজন কমেন্ট করেছেন যে দাদা আমার বাবা আজকে টাকা পেলো 17,580 টাকা শস্য বিমার। এরপর দেখতেই পাচ্ছেন একজন কিন্তু পেয়েছে 130 টাকা। তো বুঝতেই পারছেন সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা ঢোকা শুরু হয়েছে যদি আপনার ফসলের ক্ষতি হয়। তো বাংলার শস্য বিমা থেকে কিন্তু এই টাকাটা দেওয়া হচ্ছে। তো বাংলা শস্য বিমায় যাদের নাম নথিভুক্ত ছিল তারা কিন্তু সেই টাকাটা পেয়ে যাচ্ছে। তো এই টাকাটা কিন্তু দিচ্ছে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড। তো আপনারা জানেন যে এই কোম্পানির আন্ডারে কিন্তু এই বাংলা শস্য বিমাটা চলে। তো বুঝতেই পারছেন বাংলা শস্য বিমার ক্ষতিপূরণের টাকা দেওয়ার কাজ কিন্তু জারি রয়েছে। তো এখন কথা হলো যে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তো আপনারা কি করবেন। তো আপনাদের কিন্তু সেই গত ভিডিওতে আমি জানিয়েছিলাম যে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে। তো এই ডিসেম্বর মাসের আর কয়েকটা দিন রয়েছে, শুধুমাত্র এই কয়েকটা দিন আপনি অপেক্ষা করুন। যদি আপনার ফসলের ক্ষতি হয়েছে আপনি এখনও টাকা না পান, এই ডিসেম্বর মাসের এই কয়েকটা দিন অপেক্ষা করুন। যদি না পান তাহলে আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন, সেখান থেকে বাকি প্রসেসটা কিন্তু করে দেওয়া হবে। তো বুঝতেই পারছেন ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনার ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন এবং আমাদের মুখ্যমন্ত্রীও কিন্তু সেরকম কিন্তু নির্দেশ দিয়েছে সেই ইন্স্যুরেন্স কোম্পানিকে। অর্থাৎ সেই ইন্স্যুরেন্স কোম্পানিকে কিন্তু বলেছে যে যত দ্রুত সম্ভব ফসলের ক্ষতিপূরণের টাকাটা যাতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়। তো বুঝতেই পারছেন খুব দ্রুত কিন্তু আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। তো এই ডিসেম্বর মাসের এই কয়েকটা দিন শুধুমাত্র অপেক্ষা করুন, যদি টাকা না ঢোকে তাহলে আপনি জানুয়ারি মাসে একবার কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নেবেন, বাকি প্রসেস কিন্তু ওনারা কিন্তু করে নেবে। তো আজকের আপডেট এতটুকুই দেওয়া ছিল, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।